আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত হাজী সাহেবান ও অন্যান্য শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আজকে আমরা ধারাবাহিকভাবে কয়েক পর্বে হজ সংক্রান্ত বিষয়ে আলোচনা শুনব। প্রথম পর্ব হবে উমরা সম্পর্কে, দ্বিতীয় পর্ব হজের পদ্ধতি, এবং যেহেতু আজকের প্রোগ্রামে হাজি ছাড়া অনেক ভাই আছেন যারা হজে যাবেন না, তো সেই হিসেবে কুরবানির একটা পর্ব থাকবে, আরও একটি পর্ব থাকবে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত ও করণীয়। তো আমরা ভূমিকা ছাড়াই শুরু করতে যাচ্ছি প্রথম পর্ব, উমরার পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামে ইরশাদ করেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, যে তোমরা হজ এবং উমরাকে আল্লাহর জন্যই পূর্ণ করো। এখানে দুটি বিষয় আমরা প্রথমে জানব। এখানে আতিম্মু শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে লিল্লাহ শব্দটা, এই দুই শব্দে আমাদের পুরা নিয়ন্ত্রণ করে ফেলছে আমাদের কর্মকাণ্ডকে। প্রথম আতিম্মু, আতিম্মু বলতে এতমাম, একমাল, পূর্ণতা, অর্থাৎ আমাদের আমলগুলা সবগুলাই পূর্ণতা তখনই পাবে যখন আমরা আমাদের আমলটিকে ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে পালন করব, তখনই পূর্ণতা পাবে, তখনই হ্যাঁ পূর্ণাঙ্গ হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতে বিশেষ করে উমরা এবং হজকে পূর্ণ করতে বলছেন। তো ঠিক আমরা আমাদের উমরাকে হজকে পূর্ণ করব কিভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম তরিকা যথাযথভাবে জেনে বুঝে বাস্তবায়ন করে। লিল্লাহ, লিল্লাহ দ্বারা আল্লাহ কি বুঝিয়েছেন, খুলুসিয়াত, সব আমল আমাদেরকে অবশ্যই লিল্লাহ করতে হবে, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই। তো এর দ্বারা বোঝা গেল দুই আমলের ভিত্তিতেই আমাদের সব আমল হবে, বিশেষ করে উমরা এবং হজ। আর এটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষেরও দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য মানে যে আমাদের যাবতীয় আমল লিল্লাহ, আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টিতে। আর দ্বিতীয়ত মোহাম্মদ রসুল্লাহ সাক্ষের দাবি যে আমাদের আমলটাকে ঠিক রসুল্লাহ সাল্লামের তরিকা মতো সাজিয়ে আমরা করব। তো আসেন আমরা ঠিক সরাসরি বিষয়ে চলে যাই, যে আমাদের যারা আমরা হজ করতে যাব তারা সাধারণত তামাত্তু হজ করব। তো তামাত্তু হজকারীদের জন্যে প্রথমে আগে উমরা করতে হবে, উমরা সেরে এরপরে আবার হজের দিন যে শুরু হবে 8 তারিখ থেকে আবার হজের এহরাম বেঁধে হজ সম্পাদন করা হবে। তো আমরা এখন থেকে নিয়ে 8 তারিখের পূর্বে যে উমরা সম্পাদন করে মক্কায় বসব, তো তাদের জন্য আজকের সংক্ষিপ্ত আলোচনা, যে আমরা এখান থেকে গিয়ে মিকাতে যাব। মিকাত কাকে বলা হয়? মিকাত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধার্যকৃত স্থান, যেখান থেকে হজ বা উমরার প্রবেশের নিয়ত করা হবে, সেই জায়গার নাম হচ্ছে কি, মিকাত। তো এই মিকাত রাসূলুল্লাহ সাল্লাম 4টি নির্ধারণ করেছিলেন, 5টি নির্ধারণ করেছিলেন, যে জুল হুলাইফা, জুহফা, কারনুল মানাজেল, ইয়ালামলাম, জাতে ইরক, 5টি, 5 দিকে নির্ধারণ করেছেন, যে এই জায়গাতে, এই জায়গার অধিবাসী প্লাস এই জায়গা দিয়ে যারা অতিক্রম করবেন তারা এই জায়গাতে হ্যাঁ এহরাম বাঁধবেন হজ এবং উমরার, ঠিক আছে। তাহলে এই মিকাত, হ্যাঁ
মিকাত থেকে এহরাম বাঁধবো আমরা এখান থেকে গিয়ে। এহরাম কাকে বলে? এহরাম হচ্ছে উমরা বা হজে প্রবেশের নিয়ত করা, এর নাম হচ্ছে এহরাম। এহরাম শুধু ওই দুইটা কাপড়ের নাম নয়, তো এহরামের কাপড় ওটা, এহরাম নয় ওটা। আর এহরাম কি? নিয়ত করা। আসলে মূলত এহরাম কি? নিয়ত করা। কিসের? হজ বা উমরার নিয়ত করাকে এহরাম বলা হবে। তো সেখানে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি, তারপরে সুগন্ধ গোসল করব উত্তম রূপে, এরপরে সুগন্ধি ব্যবহার করব, এর সাথে সাথে আমরা কিছু জিনিস থেকে বিরত থাকব, যেমন যেমন নখ কাটা, চুল কাটা, ছাটা, এই কাপড় সেলাইযুক্ত পোশাক পরা, এগুলোর থেকে, মাথা ঢাকা থেকে। বিশেষ কিছু জিনিস আছে মাহজুরাতুল ইহরাম, যেটা এখন বলার সুযোগ হবে না, তো সেগুলো থেকে আমরা বিরত থেকে উমরার প্রস্তুতি নেব সেখানে। তো গোসল করা সুন্নত, গোসল করার পরে সুগন্ধি ব্যবহার করাটাও সুন্নত, এরপরে আমরা সরাসরি এহরাম বাঁধবো। এহরাম কি? নিয়ত। নিয়ত কি? তামাত্তুকারীদের জন্যে শুধু উমরার নিয়ত হবে। বলা হবে কি? নিয়ম মনে মনে নিয়তের সাথে লাব্বাইকা উমরাহ, মনে থাকবে লাব্বাইকা উমরাহ। এরপরে তালবিয়া শুরু হয়ে যাবে, যে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া শুরু হয়ে গেল। এই বলতে বলতে আমরা পৌঁছে যাব মক্কাতে। মক্কা গিয়ে আমরা হারামে পৌঁছব। হারামে পৌঁছে আমরা তওয়াফ এবং সাই সম্পাদন করে উমরা পূর্ণ করব। তো তওয়াফের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে কি? যে আমরা হাজারে আসওয়াদের কর্নার টার্গেট করব, ওই কর্নারে যাব। এরপরে কর্নারে পৌঁছে বা তার আগে তওয়াফের জায়গায় পৌঁছে আমরা এহরামের যে দুইটা পুরুষরা কাপড় পরেছি, ওই দুই কাপড় পরা অবস্থায় আমরা সেখানে পৌঁছেছি। তো ওপরের যেটা চাদর সাদৃশ্য কাপড়, সেইটিকে আমরা ডান হাতের নিচ দিয়ে বাম হাতের ওপরে রেখে দেব পুরুষরা, পুরুষদের জন্য। এটাকে বলা হবে ইজতেবা, এটাকে বলা হয় ইজতেবা। আর লক্ষণীয় বিষয়, নারীরা কিন্তু তার আপন পোশাকেই এহরাম বাঁধবেন, সৌন্দর্য বর্জিত, সুগন্ধি ছাড়া, বেপর্দা ছাড়া তারা শালীনতা যুক্ত পোশাকে এহরাম বাঁধবেন, ওইভাবে তারা তোয়াফও শুরু করবেন। তো কালো পাথরের ওই জায়গাতে পৌঁছার পূর্বেই ইজতেবা আমরা করে নিব। আর ইজতেবাটা হবে শুধু তোয়াফের সময়, যে তোয়াফ শুরুর পূর্বেও নয়, পূর্বে এহরামের পর থেকে ইজতেবা ছিল না। এবার আমরা তোয়াফ শুরু করব, ইজতেবা করে ইজতেবা বললাম যে এই যে মনে করেন এটা উমরার চাদর, এই ডান হাতের নিচ দিয়ে বাম হাতে এভাবে উপরে উঠিয়ে দেব, ব্যাস এটাই হচ্ছে ইজতেবা। এরপরে আমরা কালো পাথর টার্গেট করব, যদি সম্ভব হয় চুম্বন দিয়ে এই তোয়াফ শুরু করব, সম্ভব নয় এখন, যদি পারি হাত দিয়ে স্পর্শ করার, হাত দিয়ে স্পর্শ করে ওই হাত চুম্বন দেব। এটাও যদি না পারি দূর দিয়ে আমরা ইশারা করব এক হাতে, আর আল্লাহু আকবার বলে তওয়াফ স্টার্ট করব। আবদুল্লাহ ইবনে উমারের আমল হিসেবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা যেতে পারে, কিন্তু রাসূল শুধু কি বলেছেন? আল্লাহু আকবার বলে চুম্বন দিয়েছেন বা স্পর্শ করেছেন। তো আমরা চুম্বন এবং স্পর্শ করতে পারবো না, আমরা ইশারা করব আল্লাহু আকবার বলে তওয়াফ স্টার্ট করব। প্রথম তিন পাক রমল করাটা সুন্নত পুরুষদের জন্যে। রমলটা হচ্ছে কি? যে ছোট ছোট পা ফেলে দ্রুত চলার চেষ্টা করা, নিয়ত প্রথম তিন পাকে, এটা পরবর্তী পাকগুলোতে নয়, পরবর্তী পাকগুলোতে স্বাভাবিক গতিতে তওয়াফ হবে। এরপরে আমরা এই তওয়াফে যতদূর সম্ভব আল্লাহর প্রশংসা, নাবীর প্রতি দরুদ এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণমূলক যত সুন্দর সুন্দর দোয়া আমরা পড়তে পারি স্বাধীনভাবে। আমরা কোনো দোয়াকে নির্ধারণ করে নিতে পারবো না যে প্রথম পাকে এই, দ্বিতীয় পাকে এই, যেগুলা কিছু বই বাজারে পাওয়া যায় ওগুলো বর্জন করতে হবে। হ্যাঁ, নিজের মন মতো ইচ্ছা মতো যেটা কোরআন হাদিসে বর্ণিত দোয়া যা জানা আছে সেটা আমরা গ্রহণ করব, যেগুলোর অর্থ বুঝি, আর এছাড়া নিজের ভাষাতে আমরা দোয়া করতে পারবো, সমস্যা নেই। তারপর কোরআনও
তেলাওয়াত করতে পারি এই তওয়াফের মধ্যে। এরপরে তিন পাক এই যে রমল সহ আমরা ই করবো, আর যখন রুকনে আমানি বলা হয় কালো পাথরের আগের কর্নার, রুকনে আমানিকে স্পর্শ করাটা সুন্নত, স্পর্শ চুম্বন দেওয়া নয়, স্পর্শ করে হাতও চুম্বন দেওয়া নয়, শুধু স্পর্শ। আবার যদি স্পর্শ না করতে পারি ইশারা করাও যাবে না, শুধু ডান হাত দিয়ে পারলে আমরা স্পর্শ করব। এরপরে রুকনে আমানি পার হয়ে যখন কালো পাথরের আগে এই জায়গাটাতে হব, তখন ওই সময় আমরা এই নির্ধারিত দোয়াটা পড়ব, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার। তবে হাত তুলিয়ে নাই, হ্যাঁ তো এই দোয়াটা আমরা তিনবার ওখানে কমপক্ষে পড়ব। এরপরে আবার যখন কালো পাথর বরাবর হব, তখনই আমরা আল্লাহু আকবার বলে ইশারা করে অতিবাহিত হয়ে যাব। এইভাবে আমাদের সাত পাক শেষ হয়ে যাবে, সপ্তম পাক এখানে। এরপরে আর ইশারা করা দরকার নেই, এরপরে আর ইশারা করার দরকার নেই, কেউ যদি করে যায় যাচ্ছে অসুবিধে নেই। সাতবার তো হয়ে গেছে প্রথম, এরপরে ষষ্ঠবার হলেই সাতবার হয়ে যাবে, এরপরে অষ্টমবারে কেউ ইশারা করলে করতে পারেন, হ্যাঁ আল্লাহু আকবার বলে অসুবিধে নেই। এরপরে আমরা চলে যাব কোথায়, মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম যেটা ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রক্ষিত আছে সিলিন্ডারে, ওর পিছন সাইডে গিয়ে দুই রেকাত তওয়াফের নামাজ আদায় করব। তবে হ্যাঁ, এখন ওখানে পিছনে গিয়ে পড়া আদায় করা কঠিন, এই জন্য আমরা দূরে চলে যাব। যত দূর গিয়ে আমরা হ্যাঁ আমরা সুন্দরভাবে নামাজ পড়তে পারবো, অত দূর গিয়ে নামাজ পড়া যাবে। ওই পিছনে না পারলে মসজিদের যে কোনো জায়গায়, ডানে বামে সামনে পিছনে ডেক যে কোনো জায়গায় পড়া যাবে, এতে সমস্যা নেই। তো আমরা তওয়াফের দুই রেকাত নামাজ পড়ব, প্রথম রাকাতে সূরা ফাতেহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতেহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, এই দুই সূরা সূরাতুত তাওহীদ, হ্যাঁ সূরাতুল ইখলাস পাঠ করব। এই দুই সূরার মাধ্যমে আমরা মাশাআল্লাহ তাওহীদেরই স্লোগান দিচ্ছি যেন, হ্যাঁ প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাল্লা বিত তাওহীদ, অর্থাৎ জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাম তাওহীদের স্লোগান দিয়ে নিয়ত করলেন, হ্যাঁ লাব্বাইকা বলি, লাব্বাইকাটা মূলত তাওহীদের স্লোগান। ঠিক দেখেন, ওখানে তাওহীদের সূচনা, এরপরে তওয়াফের শেষে দুই রেকাত নামাজে তাওহীদের সূরা পড়ে তিনি দুই রেকাত নামাজ আদায় করলেন, এবং হালকা। এখানে এরপরে আমরা দোয়া করব না, এরপরে আমরা চলে যাব সাফা মারওয়ার দিকে, তার পূর্বে যদি পারি জমজমের পানি পান করব। বা আরেকটা সুন্নত আছে, দুই রেকাত পড়ে আমরা ইয়া কালো পাথর চুম্বন দেব, সম্ভব নয় কাজে ওদিক থেকে ব্যাক করব আমরা, হ্যাঁ দুই রেকাত নামাজ পড়ে জমজমের পানি পান করব। জমজমের পানি পান সম্ভব হলে করলাম, না এটা সুন্নত, আর যদি না পারি আমরা ওই সাফা এবং মারওয়া পাহাড় দয় সাই করার জন্যে চলে যাব ওই দিকে। যখন সাফা দিয়ে শুরু করব, সাফার যখন পাদদেশে আমরা পৌঁছব, সেখানে আমরা এই আয়াতটা পড়ব, এটা সুন্নাত। আর সেটা কি, যে ইন্নাস সাফা ওয়াল মারওয়া তা মিন শায়রিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্যতম নিদর্শন। তো এরপরে আমরা এই কথাটাও বলতে পারি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবদাউ বিমা বাদাল্লাহু বিহ, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শুরু করেছেন সাফা দিয়ে, আমরাও সেই সাফা দিয়েই আমাদের সাইটা শুরু করব, মারওয়া দিয়ে নয়। কেউ যদি ভুল করে মারওয়া থেকে সাই শুরু করে, যে সাফাতে আসে, তাহলে তার সাই একটা হলো না, বরং সাফা থেকে এসে যখন মারওয়া যাবে তখন থেকে সাই শুরু হওয়া ধরা হবে তাকে। তাহলে প্রথমে আমরা সাফাতে গিয়েই এই আয়াতটা পড়ব, এবং সাফা থেকেই সাই শুরু করব। সাফাতে গিয়ে আমরা কিবলামুখী, অর্থাৎ কাবামুখী হওয়ার চেষ্টা করব, কাবাকে দেখার চেষ্টা করব, দেখে দুই হাত তুলে আমরা সেখানে দাতিদীর্ঘ দোয়া করব। আর দোয়ার ইয়েটা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলাও এসেছে, এছাড়াও তাওহীদের কালেমা এভাবে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দোয়া করেছেন, উভয় হাত উঠিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ আনজাজা ওয়াদাহ ওয়া নাসারা আবদাহ ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। এই 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 কালেমাগুলা তিনবার আমরা বলার চেষ্টা করব। এরপরে যত পারি রাতে নাফির দুনিয়া সহ আরও অন্য অন্য দোয়া নিজের জন্যে, বাবা মার জন্যে, আত্মীয় স্বজন, সমস্ত মহিন মুসলমানদের জন্য দোয়া করে আমরা মারওয়ার দিকে রওনা হব। কিছু দূর যেতেই দেখা যাবে সবুজ বাতি দেওয়া চিহ্নিত করা আছে, সবুজ বাতির শুরু থেকে শেষ পর্যন্ত পুরুষরা শুধু দৌড়াবে,
হ্যাঁ, পুরুষগণ দৌড়াবেন সেখানে, দৌড়ে সবুজ চিহ্ন পার হলে পর্বতী অংশটা কী করবে, স্বাভাবিক গতিতে গিয়ে মারওয়াতে পৌঁছবে। মারওয়াতে গিয়ে অনুরূপ দোয়া করবেন যেভাবে সাফাতে আপনি কেবলামুখী হয়ে তিনবার করে দোয়া করেছেন হাত উঠিয়ে, ওইভাবে মারওয়াতে দোয়া করার পরে হ্যাঁ এক পাক হয়ে গেল। এরপরে আবার আমরা সাফাতে পৌঁছবো, সাফাতে পৌঁছলে দ্বিতীয় পাক হয়ে গেল। এইভাবে আমরা যতদূর পারি প্রত্যেকবার দোয়া করার চেষ্টা করব, না ছেড়ে দেওয়া হয় কোনো পাকে অসুবিধা নেই। সপ্তম পাক শেষে প্রত্যেকবার কিন্তু এই সবুজ বাতির দ্বারা চিহ্নিত জায়গাটা আমরা দৌড়াবো, আর শেষ হবে মারওয়াতে সপ্তম পাক। মারওয়াতে সপ্তম পাক শেষ হওয়ার পর আমরা যেহেতু তামাত্তুকারী, এই এখানে শেষ করে ওই যে যেখানে সেলুন আছে সেলুনে গিয়ে আমরা চুল এখন ছোট করে নেওয়াটাই উত্তম হবে। যদিও আমভাবে নেড়ে করাটাই উত্তম, কিন্তু এমন পরিস্থিতিতে যেমন একদিন পরেই বা দুই দিন পরেই, হ্যাঁ দুই দিন তিন দিন পরে আমাদেরকে আবার চুল নেড়ে করতে হবে, যখন এখন যদি নেড়ে করি ওই সময় নেড়ে করার কোনো সুযোগ থাকবে না, যার কারণে এখন কি করব আমরা সমস্ত মাথা থেকে চুল ছোট করব। সাবধান, অনেকে ওখানে দেখা দেখি কি করে ছোট ছোট কেচি দিয়ে এখান থেকে কিছু ওখান থেকে কিছু করে, এটা না করে সম্পূর্ণ মাথা থেকে আমরা চুল ছোট করব। ছোট করার পরে আমরা স্বাভাবিক পোশাক পরে হালাল হয়ে যাব। হ্যাঁ, উমরার যেটা কাপড় ছিল সেটা পুরুষরা চেঞ্জ করে স্বাভাবিক পোশাক করে হালাল হয়ে যাব। তো এই হালালের ফলে আমাদের যা কিছু এহরামের ফলে হারাম হয়েছিল তা হালাল হয়ে যায়। আর নারীগণ তখন তারা কি করবেন, তাদের চুলের বা বেনির অগ্রভাগ থেকে এই যে আঙ্গুলের এক পুর বরাবর কেটে নেবেন, তার মাধ্যমে তারাও হালাল হয়ে যাবেন। হ্যাঁ, এই হলো উমরার সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে সংক্ষেপে আমি বলি যে উমরার কয়টি কাজ, উমরার মোট আমরা কয়টি পাঁচটি কাজ টার্গেট করব। প্রথম কাজ হবে এহরাম, মিকাত থেকে এহরাম বাঁধা। দ্বিতীয় কাজটা কি হবে আমাদের, বাইতুল্লার সাত পাক তওয়াফ করা। হ্যাঁ, এরপরে মূল কাজ, তৃতীয় কাজ কি হবে যে দুই রেকাত নামাজ পড়া, তওয়াফের পরে দুই রেকাত নামাজ পড়া। চতুর্থ কাজ কি হবে, সাফা এবং মারওয়া সাই করা, সাত সাই করা। আর পঞ্চম কাজ কি হবে, মাথার চুল ছোট করা, এই সময় ছোট করা আর সাধারণত নেড়ে করা। হ্যাঁ, এই হলো উমরার কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যথাযথভাবে উমরার পদ্ধতি শিখে যথাযথভাবে উমরা বাস্তবায়ন করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উমরা সহ যাবতীয় সৎ আমল কবুল করেন। হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।